স্রেফ 90টি দেশলাইয়ের কাঠি দিয়ে লালকেল্লা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট বিজয় দেবনাথ। শুধু লালকেল্লা কেন, দেশলাইয়ের কাঠি দিয়ে সে পৃথিবী বিখ্যাত তাজমহল, কুতুব মিনার বানিয়ে ফেলেছে। ছোট থেকেই আঁকা এবং হস্তশিল্পের কাজের প্রতি ঝোঁক রয়েছে বিজয়ের। তবে পারিবারিক অনটনে সেই অর্থে নেই শিল্পের কোনো প্রথাগত প্রশিক্ষণ। ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার আগরতলার পূর্ব চানমারি এলাকার লক্ষণদেব ও জয়ন্তী দেবনাথের একমাত্র ছেলে বিজয় দেবনাথ। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে একদিন বড় হয়ে সকল দেশবাসী ও ত্রিপুরাবাসীর নাম গর্বিত করবে। বিজয় দেবনাথের বাবা লক্ষণ দেবনাথ রাস্তার পাশে মাংস বিক্রি করেন। এহেন পরিবারের বিজয় পড়াশোনার ফাঁকে নিজের চেষ্টায় হস্তশিল্পে সফল। তবে এই বিষয়ে সরকারি সাহায্য পেলে আগামী দিনে সৃষ্টিশীল কাজ সে আরো বেশি করে করতে পারত বলেই জানিয়েছে। জগন্নাথের ছবি আছে, তারপর আছে অনেকগুলি সিনারি আছে, তারপর এখানে একটা ঘড়ি, অনেকগুলি রিয়্যাক্টস আছে, তারপর এভাবে করতে করতে অনেকগুলি করেছে, সবজির ছবি, তারপর ফ্রুটসের ছবি, এগুলি মানে আছে, তারপরে আছে সিনারি আছে, এগুলি করতে প্রায় মূলত অনেক সময় লেগে গেছে, প্রায় এখানে 200-র উপরেও কাজ আছে আমার। তো তারপর দেখেন এখানে রয়েছে ম্যাস্টিক্স দিয়ে কাজ করা অনেকগুলি জিনিস, ছোটো ছোটো, মানে স্মলেস্ট ম্যাস্টিক্স ওয়ার্ক, এটাতে প্রায় 90টা ম্যাস্টিক্স ইউজ হয়েছে বানাতে, এখানে প্রায় 90টা ম্যাস্টিক্স আছে। এটা হলো এই লালকিল্লা, এটা হলো মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির, এখানে প্রায় 130টা ম্যাস্টিক্স ইউজ হয়েছে। এখানে যদি দেখেন আপনারা, এখানে দেখতে পারবেন, এখানে মায়ের ছবিও দেখা যাচ্ছে, এই হোলটা দিয়ে দেখতে পারবেন আপনারা সবাই, এখানে মায়ের মুখও দেখা যাচ্ছে। এটা একটা ছোট্ট একটা মায়ের মন্দির, পৃথিবীর সবচেয়ে ছোট তাজমহল। এটা হলো চারমিনার, এটা হলো কুতুব মিনার, সব থেকে ছোট কুতুব মিনার। এটা হলো কেদারনাথ, সব থেকে ছোট কেদারনাথ মন্দির, এখানে প্রায় 150টার মতো ম্যাস্টিক্স ইউজ হয়েছে, সব থেকে ছোট কেদারনাথ মন্দির। এটা হলো আমাদের ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট, তো এগুলি বানাতে প্রায় অনেকটা সময় লেগেছে, কারণ এগুলো ছোট ছোট জিনিস, অনেকগুলি সময়ের দরকার, তো এগুলি করতে অনেকটা সময় নিয়েছি আমি, এইগুলি আর কি। আর এগুলি প্রায় আমার সব স্টুডেন্টদের আমি শেখাবার চেষ্টা করি, তারাও দেখে খুব উৎসাহিত হয়, তারাও শিখতে চায়, তো আমি এগুলি ওদেরকেও শেখাই আর কি। আমি সব তাদেরকে এটুকুই বলবো যাতে আমার শিল্পকর্মটা যাতে সারা বিশ্বে ছড়িয়েছে, এটাই আমি চাইবো, যে আপনারা একটু আমার দিকে একটু নজর দিলে প্রায় হয়তো আমাদের যে রাজ্যটা আছে ওটার মধ্যে এই কাজগুলি একটু ছড়িয়ে পড়তে পারে। প্রায় অনেকগুলি মানুষ আছে যে এগুলি কাজ শিখতে চায় কিন্তু তারা শিখতে পারছে না, তো আমি তাদের সঙ্গে এটাই আর কি, মানে তাদেরও শেখাতে আমি অগ্রসিত হব, এবং তারাও যাতে এই কাজগুলি করতে খুব উৎসাহিত হয়, আমি এই আপনার এইটুকু একটু নজর দিলে মনে হয় ভালো হয়। আমার নাম হলো বিজয় দেবনাথ, এটা পূর্ব চানমারি, জিবি আগরতলা। শুরুটা হয়েছিল নিছকই ঘরের চাল এবং ডাল দিয়ে, তা দিয়ে জগন্নাথের ছবি আঁকা, ধীরে ধীরে বিভিন্ন সবজি এবং ফলের সাহায্যে ফুটিয়ে তুলেছে দেশের বিভিন্ন মনীষীর ছবি। এখনো পর্যন্ত প্রায় 200-র বেশি সৃষ্টিশীল কাজ করেছে সে, আগামী দিনেও করতে চান। চোখ ধাঁধানো কাজ রয়েছে দেশলাইয়ের কাঠির উপর, 90টি দেশলাইয়ের কাঠি দিয়ে সে তৈরি করে ফেলেছে আস্ত লালকেল্লা, 130টি দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরি করেছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, একইভাবে তাজমহল থেকে কুতুব মিনার দেশলাই কাঠি দিয়ে সবই তৈরি হয়েছে তার হাত যশে। ত্রিপুরা থেকে ক্যামেরায় রাকেশ দাসের সঙ্গে বিক্রম কর্মকারের রিপোর্ট, খাস খবর।